ইউএসটিসি চট্টগ্রাম সহ সারা দেশের একান নামগড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামের আদ্দুরি তিল তিলগড়ি গড়িউড়া এই প্রতিষ্ঠান নান সাম্প্রতিক নানা অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন হারণে বারে বারে সংবাদ মাধ্যমের শিরোনাময়। বছরখানিক আগে মেডিকেলের ছাত্রছাত্রীয়লর রেজিস্ট্রেশন জটিলতা লই ছাত্রছাত্রীয়লর আন্দোলন দেশব্যাপী আলোচিত হয়। এখন আবার নতুন করে শুরু হইয়ে কর্মচারীলর কর্মবিরতি ও ধর্মঘট। সরকার ঘোষিত প্যাসকেল সহ 2014 সালের সম্পাদিত চুক্তি অনুযায়ী সার্ভিস রুল বাস্তবায়ন করিবার লাই সর্বাত্মক এই আন্দোলন নামে ইউএসটিসির কর্মচারী ইউনিয়ন বাস্তবায়ন চাই, যত কম আমি বাস্তবায়ন নইব এবং কোনো কর্মচারী হারে নইলি আর হাত করতাম না আর সহযোগ আন্দোলনের তাকে মারা, তবে শিক্ষা এবং চিকিৎসা কার্যক্রম চলিব। শ্রমিকলর অধিকার লই আন্দোলন গত্য গিলে ইউএসটিসি কর্তৃপক্ষ নয় মালিক পক্ষর দুর্ব্যবহারের শিয়ার হয় শ্রমিকল। আর প্রশ্ন কর্তৃপক্ষ বহন ব্যক্তি হন মানুষ চেয়ারম্যান রাখে কিন্তু কর্তৃপক্ষ ন। আমি চিকিৎসার জন্য আসতে না বলে তাহলে আমি কি জন্য চাকরি করি এখানে? ওরা আর বেগুনে কাকুতি মিনতি করে হইতে স্যার আর স্যার কেন করবুম আর ও বাচ্চারা কীভাবে স্যার হল দিইম এভাবে আর কাকুতি মিনতি করে খুব অনুরোধ করবি। তখন এটা বিশ্রী ভাষায় আর আর গালা আলি করি উল্টো কুত্তর বাচ্চা হাঁকির বাচ্চা তোরা এটার হাসনা গরজ তোরা বেগুনে অদক্ষ তারা বিভিন্ন সমর্থ হইতে আর যদি অদক্ষ হই আর যদি আনফিট হই দয়া করে আর আর এটা চুল ফাঁকে ফেলা দাঁড়ি ফাঁকে ফেলা এটা সরি করতো মেয়েদি দিদি তা আমার এখন আর আর বিদে করে দেন অনরা সসম্মান আরও যাই গো অনরা সুন্দর করে প্রতিষ্ঠান না সলম কথা কথা সে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। একজন গার্মেন্টসের শ্রমিকও যদি চাকরি করে তারও একটা নিরাপত্তা আছে। আর জান দিবি নিবেন আর প্রতিষ্ঠানের মধ্যে কোনো অন্যায় দিতাম না কিন্তু অথরিটি যেন আর আলে কোনো অন্যায় না করে। ইদানিং ইউএসটিসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ইফতেকারুল ইসলাম ও মেম্বার সেক্রেটারি নিনা ইসলাম ছাড়াও দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে চেয়ারম্যানের বউ ইউএসটিসির সাবেক ছাত্রী ও বর্তমান ডাক্তার কাশ্মীরি আফার বিরুদ্ধে। তিন চারবার মানে আমার গায়ে হাত দিছে চেয়ারম্যানের বউ বউ ওয়াইফ আমার তিন চারবার আবার মানে কথা কথা হুমকি দেয় যে আমার পুলিশে ধরা দিব হ্যাঁ মিথ্যা মামলা দিব মানে নির্যাতন করি। ইউএসটিসির ভান্ডারে যখন যখন আই করি তখন আই আর আর টিন আসে তুফানের দিন টিন আসে আর গলা গলা পর্যন্ত কান পর্যন্ত কেটে যায় এবং কে হাত অবশ হয়ে যায়। অল স্টাফের আর আর নয় শুধু অল স্টাফের উত্তরা ছাড়া সীমানো রাহের তারা কি চিন্তা করে রাহ না পারি কাশ্মীরি ভাবি দিবে বিয়ে করি ই বে সাত দিন এখন বেশি এর কাশ্মীর নিবে গুললে ইন আর ওইটা নিতাম নয় কোনো সময় কিছু হইলে নাকি শুধু থ্রেট দেয় ওর কিছু হইলে ও পুলিশের হুমকি দেয় আর ও হয় আই ফরাই না মামলা করে দিম আই ফরাই না আই মামলা করজুম আই ফরাই না আই মামলা করজুম তুই ফরাই না আর বাঙালি আর যুদ্ধ করে দেয় স্বাধীন করে দেয় আর সদ্য গোষ্ঠী তুই ফরাই না আই এটা লুটি ফুটি হাইতে আর আর মাইতে বাতে মাইতে ফানিয়ে মাইতে ইন আর ওইটা নিতাম নয়। তবে আজিয়ার এই ইউএসটিসি একদিনে নয় মালিক শ্রমিক ব্যাকের প্রচেষ্টায় তিল তিল করে গড়ি উঠে এই প্রতিষ্ঠান। এডে পুরো জীবন হারাই দিয়ে দিলে শ্রমিক গুণর সগর ফানি হয়ে দে আজিয়ার এই সাম্রাজ্যর যারা মালিক তারার শেয়ার গুণ হারার রক্ত দিয়ে বানানো হয়ে আজ ব্যক্তি যে বৃদ্ধ গিয়ে বয়স গিয়ে তারা লাথি মারি ফেলাই দেয় অ্যাক্সিডেন্ট হইলে হইলে লাথি মারি ফেলাই দেয় তারা বয়স হইলে লাথি মারি ফেলাই দেয় কে ডাক্তার নুসলাম হই রাইন দেয় মানে ইবে এম ইফি বাই এর আর হচ্ছে সারা সীমানা রাহের ছট করে সরে হে বলিব কথাবার্তা সারা টার্মিশন কথাবার্তা সারা ট্রান্সফার এই ইউটিজি দখল করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু এই যে যার এখানে আফিজনা হাত দিয়ে হারে দিল আমরা এই যে যার যতটা ইট কঙ্গল লইয়া আমরা বিএমর নাম আছি বুঝছেন কার হারণে হার হারণে এই অষ্টকী নামটা করছি বলেন আর আজকে আমরা এত বছর হয়ে গেছে বছর চব্বিশ বছর হইতেছে এখন আমরা এই পয়সা কিছু করি আমরা যাওয়ার সময় যদি আমাদের কোনো বিনিময় না থাকে আমরা কীভাবে কী করবো আমরা চাই এই ইউএসটিসি বাঁচি থাক এই ইউএসটিসি নিয়ে যে আরও উন্নত হোক এটা আমরা চাই এটা আমাদের মাতঘর। তবে ব্যাক দিক বিবেচনা করি ইউএসটিসির স্বার্থে শ্রমিক অলর যৌক্তিক দাবি প্যাসকেল ও 14 সালের সার্ভিস রুল চুক্তি বাস্তবায়ন করিব ইয়ানি আসা ব্যাকের। চৌধুরী রাসেল সি প্লাস টিভি।